প্রিয় দর্শক আপনারা দেখছেন আই বাংলা গতকাল আইএসএফের প্রার্থী ঘোষণা হয়েছে তারপর থেকে আপনারা জানেন আটটা লোকসভাতে আইএসএফরা প্রার্থী দিয়েছে তারপর থেকে একাধিক এলাকায় আমরা দেখছি আইএসএফের প্রচার আমরা এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভার এলাকার একেবারে আইএসএফের নেতা একেবারে লড়ুকু নেতা বারংবার দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা জাঙ্গিরপাড়া বিধানসভার আশেপাশে আমরা সবসময় দেখি প্রতিবাদ করতে আর এই জাঙ্গিরপাড়া বিধানসভাতে আমরা দেখেছিলাম যে পীরজাদাদের বাড়িতে আক্রমণ করা সেই জাহীরপাড়াতে আছে এলাকাতে আছে কি জানাই যে কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছে শ্রীরামপুর লোকসভাতে কি বলবেন ভোটের আশা কেমন পাচ্ছে দাঁড়াদা ঘরে আঘাত বাস্তব কথা বলতে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনবারের বিধায়ক ওনার যদি যে শ্রীরামপুর লোকসভা থেকে জিতে উনি এমপি হয়েছেন এখানে ওনার এই তিনবারে পনেরো বছরে পনেরো দিনও উনি ওনার এমপি কেন্দ্রে আসেননি মানুষের পাশে দাঁড়ায়নি যখন ভোট আসে যেমন ঠিক শীতকালে পরিযায়ী পাখিরা চিড়িয়াখানায় ভিড় করতে আসে কল্যাণ ব্যানার্জি এই শ্রীরামপুর কেন্দ্রকে চিড়িয়াখানা মনে করে এখানের মানুষকে পশু পাখির মতো মনে করেন ভোটের সময় এলে উনি এখানে ঘুরে বেড়ান এটাই ওনার চরিত্র টোটাল যদি দেখেন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনি দেখবেন এমপি তহবিলের কোনো কাজ হয়নি সর্বোপরি শ্রীরামপুরের মানুষের কোনো উন্নয়ন হয়নি একজন এমপিকে এখানের মানুষ ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছেন এখানের মানুষের বাংলার মানুষের জন্য কল্যাণ ম্যানার্জিকে কোনো দিনও মুখ খুলতে দেখিনি বরঞ্চ কল্যাণ ম্যানার্জিকে আমরা মুখ খুলতে দেখেছি যখন তার দলের চোর গুন্ডা বদমাস তারা যখন ধরা পড়েছে তাদেরকে যখন ইডি সিবিআই গ্রেপ্তার করছে তাদের হয়ে মুখ খুলতে দেখেছি কিন্তু এই সাধারণ জনগণের জন্য শ্রীরামপুরের মানুষের জন্য তিনি একটিও শব্দ লোকসভায় খরচা করেনি তাই আমি মনে করি এই মানুষরা তাকে একটিও ভোট দেবে না তাকে একদম এখান থেকে শ্রীরামপুর থেকে এবারে হারিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেবে তার আগে কি যোগ্য জবাব দিল এই যে ফুরপুরা শরীফে মাদাসা ভোট হলো এটা কি তার একটা টেলার দেখালো আইসেফ আইসেফই তো পেলো ছয় ছয় দেখুন শুধু মাদ্রাসা ভোট বলব না এর আগের যে পঞ্চায়েত ইলেকশান হয়েছে মাদ্রাসার আগে তেইশে সেই পঞ্চায়েত ইলেকশানে আপনারা জানেন সর্বিকভাবে জাঙ্গিপাড়ার মধ্যে ফুরফুরা অঞ্চল এবং জাঙ্গিপাড়ার অন্য যে অঞ্চলে আমরা প্রার্থী দিয়েছিলাম সেখানে আমরা যে প্রথম পর্যায়ের যে গণনা যতটুকু করতে পেরেছি সেখানে আমরা জিততে পেরেছি কিন্তু জাঙ্গিপাড়া গণনা কেন্দ্রে দ্বিতীয় স্টেজের গণনা হতে দেয়নি প্রথম পর্যায়ে গণনা কারা দেয়নি কারা পুলিশ না তৃণমূলের মোস্তানরা বা গুন্ডারা দেখুন সরাসরি পুলিশকে দোষারোপ করব না কিন্তু পুলিশের মদতে তৃণমূলের গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী কেন সেখানে কেন্দ্র বাহিনী ছিল সেখানে পুলিশ তৎপরতা ছিল যেখানে গণনা হচ্ছে সেখানে ওয়ান ফোরটি ফোর এরিয়া ওয়ান ফোর মানে সমস্ত ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব প্রশাসনের তাহলে সেই ল অ্যান্ড অর্ডার যেখানে দেখার দায়িত্ব প্রশাসনের সেখানে যদি ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হয় অবশ্যই তার দায় পুলিশের ওপরে যায় এই যে মাদ্রাসা ভোটে আমরা দেখলাম পুলিশের লাভ আর পঞ্চায়েত ভোটে পুলিশের সেরকম দেখলাম না দুটো চারটে করে এক একটা বুথে পুলিশ দেওয়া হলো বিষয়টা কী এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র চলছিল না বদলাম হয়েছে বলে তারপরে চাপার জন্য মাদ্রাসাতে একেবারে পুলিশের লাভ করে দিল মাদ্রাসা ভোটে কি বলবেন দেখুন দুটো বিষয় মাদ্রাসা ইলেকশানটা হয়েছে ফুরফুরার মতো পবিত্র মাটিতে ফুরফুরার মানুষ ভোট দিয়েছে ফুরফুরাতেই গণনা হয়েছে দুঃখের সাথে বলতে হয় হয়তোই মাদ্রাসার ভোট যদি গণনা আবার জাঙ্গিপাড়ায় নিয়ে গিয়ে হতো কী রেজাল্ট হতো বলা যেত না কিন্তু এই ফুরফুরার পবিত্র মাটিতে গণনা হয়েছে ফুরফুরার ওই পবিত্র মাটিতে ফুরফুরার মানুষ আইএসএফের পক্ষে রায় দিয়েছে আর এখানে সেই রায় স্পষ্ট হয়ে গেছে এটা জাঙ্গিপাড়ায় নিয়ে গেলে আবার হয়তো অন্য কিছু হতে পারতো জাঙ্গিপাড়াতে কী আছে যে এমন কি আছে যে জাঙ্গিপাড়ায় নিয়ে গেলে ভোট লুট হবে বা কোনো মুস্তান বাহিনী কি জাঙ্গিপাড়া এলাকাতে আছে দেখুন সমাজে বদমাস মাস্তান গুন্ডা এরা থাকবে এদের জন্যই তো আইন শেখের মতন কোনো কি জাঙ্গিপাড়াতে অবশ্যই শাহজাহান শেখের মতো মাস্তান শুধু জাঙ্গিপাড়াই নয় সারা পশ্চিম বাংলায় দেখবেন এই শাহজাহান শিবুদের মতো মানুষে ভরে গেছেন পুরো তৃণমূল দলটা এই ধরনের গুন্ডা মাস্তানদেরকে নিয়ে দলটা চলছে এই দলের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক মাত্র কোন লোক দেখাতে পারবেন না সিঙ্গেল পারসন যে সৎ আছে যার গায়ে কোনো রকমের দাগ লাগেনি তৃণমূল দলে একটিও লোক যা সে হোক তৃণমূলের সর্বোচ্চ কমান্ডো থেকে নিয়ে একদম বুথস্তরের কর্মী পর্যন্ত হ্যাঁ তৃণমূলের কিছু লোক অবশ্যই ভালো আছে যারা আজকে তৃণমূলের কোনো পদে নেই যারা তৃণমূলের পুরানো দিনের কর্মী যারা আগে যা ছিল এখনও তাই আছে কিন্তু তৃণমূলের পদে যারা আছে যারা ফুলে ফেঁপে আছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য মেম্বার এরা সকলে দুর্নীতিতে ভরে গেছেন কি পার্টি তৃণমূল পার্টিতে না দুর্নীতি করতে পারলে বাকি কি কাঠমানি না খেলে কি বাদ দেওয়া হবে বাকি তাদেরকে বসিয়ে দেওয়া হবে না অবশ্যই তৃণমূল তো কোনো পার্টি না এটা একটা বিজনেস একদম পরিষ্কার দেখবেন তৃণমূল পার্টি একটা বিজনেস চলছে কন্ট্রাক্টর প্রোমোটারদেরকে নিয়ে সেখান থেকে কিছু কর্মীদের পার্সেন্টেজ আসছে একটা অঞ্চলে চার পাঁচজন মিলে মেটে একটা বিজনেস চালাচ্ছে তৃণমূলকে বাকি মানুষকে বোকা বানাচ্ছে ভাই বিজনেস চালাতে গেলে লাভ করতে গেলে মানুষকে কিছু প্রোডাক্ট বিক্রি করতে হয় সেই রকম তৃণমূল এই আটান্নটা না আটষট্টিটা প্রকল্প করেছে এগুলো হচ্ছে তৃণমূলের প্রোডাক্ট মানুষকে বিক্রি করে এ থেকে তারা প্রফিট করে তাদের কর্মীরা এই বিজনেস করে এই আটষট্টিটা প্রকল্প মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো একচুয়ালি তার বিজনেসের প্রোডাক্ট বিজনেস হ্যাঁ একদম মমতা ব্যানার্জি বিজনেস করছে পার্টিটাকে নিয়ে নালে তার ভাইপো এত কোটি কোটি টাকা কোথায় তার ভাইপোর রাশিয়ান গার্লফ্রেন্ড সব চাপা পড়ে গেলে হবে না লোকসভা এসে গেছে বিজেপি তৃণমূলের সেটিং একবার করে হবে দিদিমণি চলে যাবেন ঠান্ডা ঘরে বসে যাবেন মোদী অমিত শাহর সাথে আবার চাপা পড়ে যাবে এটা বাংলার মানুষ বুঝে গেছে বাংলার বিজেপি কর্মীদেরও বোঝা দরকার যে তারা যে বিজেপি বিজেপি করে লাগাচ্ছে যতই লাপাক বাংলায় বিজেপি শুধুমাত্র লোকসভা ভোটে কিছু আসন চায় বাকি এখানে বিজেপি আর দিদিমণি সেটিং দিদি বিজেপিকে বসিয়ে রাখতে চায় তাতে বিজেপি কর্মীরা যতই মার খাক যতই তাদের লাশ পড়ুক ওপর তোলার মোদীবাবুর কোনো কর্ণপাত করবেন না এই যে শ্রীরামপুর বিধানসভাতে একেবারে কল্যাণ ব্যানার্জি আমরা তৃণমূলের একাধিক নেতা দেখছি বিভিন্ন এলাকাতে এমপি দাঁড় করানো হচ্ছে কেউ গান বলছে কেউ বলছে খিচ মেরি ফটো মানে কি কি বলবেন যে কোনো উন্নয়নের কথা দেখা যাচ্ছে না বিষয়টা কি তাহলে তারা কি শুধু ওই গান বাজনা এটাই কি তাদের কাজ হবে দেখুন সত্যি বলতে তৃণমূল মেলা খেলা আর ঠেলা এই তিনটে দিয়ে রাজ্য চালাচ্ছে মেলা করছে বিভিন্ন খেলা করছে আর চপের ঠেলা লাগিয়ে বলছে শিক্ষিত সামাজিক যারা যুবক যারা চাকরি পাওয়ার যোগ্য যারা টেট পরীক্ষা দিয়েছে তাদেরকে চপের ঠেলার দোকান করতে বলছে এইটা যে রাজ্য যারা চালাচ্ছে যারা তো তাদের মুখে কি করে উন্নয়ন এরা উন্নয়ন মানে কিছু বোঝে না এরা উন্নয়ন মানে ওটাই বোঝে যে নিজের ব্যক্তিগত কিছু টাকা আসবে তৃণমূল পার্টি অফিসের আশপাশে পাতলে শুনতে পাবেন শুধু কাটমানির হিসাব হচ্ছে ওখানে মানুষের সেবা নিয়ে কোনো কথা হয় না আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যত উন্নত মানের যত ভালোই পার্টি অফিস হোক সেখানে বিধায়ক সাহেব নিজে উপস্থিত থাকলেও এলাকার সেখানে বসে শুধু কাটমানির হিসাব হয় এরা কাটমানি ছাড়া নিজের ব্যক্তিগত সম্পত্তি কিভাবে বৃদ্ধি হবে ছাড়া উন্নয়ন বলতে এদের কিছু নয় উন্নয়ন হয়েছে একটা শ্রেণীর হয়েছে কন্ট্রাক্টর দালাল আর তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে বাকি বাংলার মানুষের কোনো উন্নয়ন হয়নি এই যে লোকসভা ভোট লোকসভা ভোটে যে গতকালকে এর আটটি পীরার্থী ঘোষণা হলো তারপরে তার মধ্যে একটা শ্রীরামপুর বিধানসভা লোকসভা সেই শ্রীরামপুর লোকসভাতে কেমন সাড়া মিলছে মানুষের এই যে দেওয়াল লেখা থেকে শুরু করে একেবারে বিশাল ইলাই তামাশা আইসেপের এস শর্ট দিনের মধ্যে এত যে মনোভাব অলরেডি আজকে নিয়ে আমাদের চারটে বিধানসভায় চুন করা হয়ে গেছে নাম আজকে ঘোষণা হয়ে গেছে আগামী দিন থেকে আমরা দেয়াল লেখা চালু করব। এবং কর্মীসভাও আমাদের চালু রয়েছে অলরেডি প্রার্থী কী হবে এটা বড় বিষয় নয় আমরা লোকসভাকে সামনে রেখে সভা করছি কারণ আমাদের দলে গণতন্ত্র আছে আমরা জানি প্রার্থী যে হোক যাকে বাছাই করবেন গণতন্ত্রের প্রক্রিয়া আমাদের কেন্দ্র কমিটি আছে রাজ্য কমিটি আছে আমরা তাই সেই প্রার্থীকে মাথা পেতে নিয়ে জনগণের সেবার জন্য এখানে আমাদের লুটে খাবার নেই যে প্রার্থী বাছাই নিয়ে মারামারি করতে হবে প্রার্থীর নাম নিয়ে মারামারি হবে কেন যে প্রার্থী হবে তার কোটি টাকা আসবে লুটে খাবে এই বিষয় নয় এখানে আমরা সেবা করতে এসেছি অথব দিতে এসছি সেবা মানে দেয়া নেয়া নয় রাজনীতি যে সেবা এতে দিতে এসছি অর্থ প্রার্থী যেই হোক আমরা তাকে মাথায় করে নিয়ে জনগণের কাছে দুয়ারে পৌঁছে যাব জনগণের সেবার জন্য ভাইজান যে বিকল্প রাজনীতির ডাক দিয়েছেন এই সমাজ পরিবর্তনের কাণ্ডারি হয়ে এই প্রার্থীর আগামী দিনে দিল্লিতে গিয়ে রাজ্যের পরিবর্তনের আওয়াজ তুলবেন এটাই আমাদের আশা ভাইজানের সাথে লড়াই জারি থাকবে কি একদম লড়াই তো জারি থাকবে লড়াইয়ের ময়দানে নেমেছি পঞ্চায়েত ভোটে যা ঘটলো বোমাগুলি দেখুন রাজনৈতিক লড়াই বলতে কিন্তু এই যে বর্তমানে সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে রাজনৈতিক লড়াই হয় মানুষকে নিয়ে ভোটকে নিয়ে কাজের লড়াই মানুষের কাছে পৌঁছাবার লড়াই কিন্তু বর্তমান শাসক দল এই লড়াইকে বোম গলি বন্দুক শওকাত আরাবুল এদের নামে সংজ্ঞা লিখে দিয়েছে যে রাজনৈতিক লড়াই মানে আরাবুল সৌকাত বোম গুলি সন্দেশখালি না রাজনৈতিক লড়াই মানে মানুষের সেবা তুমিও করতে এসছো আমরাও সেবা করতে এসেছি দেখি মানুষের কাছে কে কত বেশি পৌঁছে যেতে পারে কে কত বেশি মানুষের প্রয়োজন মেটাতে পারে এই লড়াই হবে আমরা মনে করি আমাদের দলে এই শিক্ষাই দেয় যে লড়াইটা ওই জায়গায় হোক মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লড়াই হোক এই যে লড়াই আপনার লড়াইয়ের ময়দানে আছেন যে এই এত যুদ্ধের মধ্যে কি মনোবল বাড়ছে বা কোনো কি টনিক খাচ্ছে আইসেফ যে এত মনোবল বাড়ছে এত সাহসিকতা বিষয়টা কি আইসেফে তো কোনো টাকা পয়সা কিছু নেই বারণবর্তা আপনারাই দাবি করেন কিন্তু আইসেফে এত মানুষ আসছে কোনো কি জাদুটা জাদুটাদু আছে কি বলে দেখুন সত্যি কথা বলি আপনি যে কাজটা করেন সেটা যদি আপনার অন্তর থেকে হয় যদি সেটাকে আপনার ঠিক মনে করে করেন তাহলে অবশ্যই আপনার অন্তরের একটা শক্তি থাকবে আপনার শরীরে কি শক্তি আছে না আছে সেটা মেন বিষয় নয় আপনার কিন্তু একটা মনের শক্তি থাকবে আমরা যে কাজটা করতে নেমেছি এটা আমরা জানি সঠিক একদম ভাইজানদের হাত ধরে যে সমাজ পরিবর্তনের লড়াই নেমেছি এটা আমাদের নিজে থেকে বেছে নেওয়া যে মানুষের পাশে পরিবর্তনের লড়াই নেমেছি এটা আমরা খুশি মনে গ্রহণ করে নিয়েছি তাই আমাদের মনের ভিতরের যে সাহস মনের ভিতরের যে সংগ্রাম মনের ভিতরের যে চাহিদা সেটার বই প্রকাশ আমাদের পয়সা লাগবে না যারা তৃণমূল করে প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মীকে আপনি জিজ্ঞেস করুন তারাও জানে যে দলটা করছে আমাদের নেতাকর্মীরা তারা জানে তাদের নেতারা কোটি কোটি টাকা চুরি করছে লুট করছে কিন্তু দলের সাথে থাকতে হয় কেন যদি দুটো জব কার্ড পায় যদি কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু তারাও অন্ধকার ভোট ঘরে গিয়ে ভোটটা তৃণমূলকে দেবে না কেন না তার সন্তানটাও বঞ্চিত তার ভাইটাও বঞ্চিত চাকরি পায়নি তার বাড়িতেও ইলেকট্রিক বিলটা দশ টাকা ইউনিট আসে তার বাড়িতেও গ্যাসটা বারোশো টাকায় কিনতে হয় মানুষ কিন্তু শাসক দলের ভয়ে সামনে বিরোধিতা না করতে পারলেও এই লোকসভায় অন্ধকার ঘরে গিয়ে কিন্তু ভোটটা ঠিক জায়গায় দেবে এই যে আইসে যে এত বিশ্বাস যে আমরা দেখছি শাসক দলের তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল এই দল বদল নেই বলে কি এত বিশ্বাস কি বলবেন দেখুন রাজনীতি একটা আইডিওলজির ওপরে হয় যারা আইসেপে এসছে তারা ভাইজানের যে আইডিওলজি ভাগীদারির রাজনীতি অংশীদারির রাজনীতি মানুষের অধিকার পৌঁছে দেবার রাজনীতি এই আইডিওলজি নিয়ে যারা এসছেন বাকি কোনো দলের এই আইডিওলজি নেই যে তারা অন্য দলকে বাছাই করে নেবে কিন্তু তৃণমূল আর বিজেপির যদি আইডিওলজি দেখেন দুজনের আইডোলজি এক ধর্মীয় সুরসুড়ি দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি ফান্ড কিভাবে বাড়াবো ব্যক্তিগত নেতা মন্ত্রীদের ফান্ড কীভাবে বাড়বে কেভাবে কে কত বেশি দুর্নীতি করে তার ভাগ ওপরের নেতাকে পৌঁছে দিতে পারবে আর ধর্মীয় রাজনীতি মেরুকরণ করে বাংলাকে শেষ করে দিতে পারবে অর্থাৎ এদের দুজনের আইডিওলজি এক তাই প্রতিনিয়ত নেতারা কখনো এ দল কখনও ও দল করতে এদের কোনো লজ্জাবোধ হয় না কারণ এদের মস্তিষ্কে সেই আর এস এসের বিষ বপন করা আছে যেটা তৃণমূলও সেই আর এস এসের প্রোডাক্টকে নিয়ে লড়াই করে বিজেপিও সেই আর এস এসের প্রোডাক্টকে নিয়ে বাংলায় লড়াই করে আর এস এসের প্রোডাক্ট হচ্ছে জাতিভেদ দ্বন্দ্ব ধর্মের নামে দাঙ্গা লাগানো অথব যদি প্রোডাক্ট একই হয় একই কোম্পানির দুজন ডিলার হয় তাহলে তাদের কর্মচারীদের এদিক ওদিক করতে অসুবিধা হবে না তাই হচ্ছে কর্মচারীরা প্রতিনিয়ত নেতামন্ত্রীরা এদিক ওদিক করছে তাই কি লোকসভাতে এবারে আইসেফকে মানুষ বেছে নেবে বলে ভাষা করছেন একদম মানুষ আইএসএফকে বেছে নেওয়া ছাড়া মানুষের কাছে বিকল্প নেই আমরা যে বিকল্প রাজনীতির ডাক দিয়েছি এটাই একমাত্র মানুষের কাছে বিকল্প মানুষকে বুঝতে হবে যে আমি লোকসভায় একজন ক্যান্ডিডেটকে জিতিয়ে পাঠাবো সেই ক্যান্ডিডেটকে লোকসভায় জিতিয়ে পাঠাচ্ছি মানে প্রতিনিয়ত তাকে আমি আমার নেতা নির্বাচন করলাম আমার নেতা আমার মায়ের নেতা আমার বাবার নেতা আমার সন্তানের নেতা আমার স্ত্রীর নেতা আমার শিক্ষকের নেতা আমার স্বাস্থ্যের নেতা সমস্ত আমার অর্থনীতির নেতা করলাম অতএব আমার এই কপালকে পাঁচ বৎসরের জন্য আমার মনে হয় তার কাছে আমি জমা দিয়ে দিলাম যে আমার কপালটা সে নির্ধারণ করবে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখা যাক দেখা হয় তাহলে পাঁচ বছরের জন্য আমি আমার নেতার কাছে আমার কপালটা জমা দিয়ে দিলাম সে আমার কপাল নির্ধারণ করবে আগামী দিনে আমার সন্তান দুধ খেতে পাবে কি পাবে না আগামী দিন আমার সন্তান স্কুলে যেতে পারবে কি পারবে না আগামী দিনে আমার বৃদ্ধ বাবা আমার চিকিৎসা পাবে কি পাবে না সব কিছু নির্ভর করবে ওই নেতার ওপরে তাই মানুষকে আবারও বলবো যে ভোট দেবার আগে চিন্তা ভাবনা করে ভোট দিন দর্শক এই মুহূর্তে যে খবর দিকে আমরা চোখ রাখছিলাম দেখলেন যে শ্রীরামপুর লোকসভাতে একেবারে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে आई नेता बंद नेता बंद